দুর্ধর্ষ জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী ছাড়া কাউকে ডান্ডা বেড়ি পড়ানো যাবে না উল্লেখ করে 2022 সালে কারা অধিদপ্তরের দেয়া পরিপত্র মেনে চলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানিতে রুলও জারি করেছেন আদালত। শামীম আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গেল 7 ডিসেম্বর উচ্চ আদালতে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এই আইনজীবী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার আদালত রিট শুনানি গ্রহণ করে সংবিধানের 7, 27, 31, 32 ও 35 অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এই রুল জারি করেন। এই মৃত্যুদণ্ডটা কোর্ট টু কোর্ট বা জাজ টু জাজ অথবা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করতে পারে না। এখানে একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসে বা কখন হবে এই বিষয়ে হাইকোর্টের একটা স্পেসিফিক সেন্টেন্সিং পলিসি থাকা দরকার যে কখন মৃত্যুদণ্ডটা আসলে দেয়া যাবে। কাউকে যেন চাইলেই আইনে আছে বলে মৃত্যুদণ্ড দিতে না পারে, সেই জন্য বিং গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হাইকোর্ট ডিভিশনের এটা অব্লিগেশন, এটার নীতিমালা তৈরি করা। এখানে জবাব দিবে ল মিনিস্ট্রির দুইটা ডিভিশনের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জবাব দিবেন। আর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরিয়ে বাবার জানাজায় নিয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ডান্ডাবেড়ি পরানোর 2022 সালের কারা অধিদপ্তরের দেয়া পরিপত্র মেনে চলার নির্দেশ দেন। ইতিপূর্বে একটা সার্কুলার ছিল, সেই সার্কুলারটা প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অর্থাৎ কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে কোন কোন ক্ষেত্রে ডান্ডা বেরি পড়াতে পারে, তার অতীত ইতিহাস আছে কিনা পলায়ন করার, সে দুর্ধর্ষ কিনা। নাজমুল মৃধাকে ডান্ডা বেরি পড়িয়ে বাবার জানাজায় নেয়া কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। 11 মার্চ এই রুলের উপর শুনানির দিন ঠিক করেন আদালত। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।